हेलो फ्रेंड्स, वेलकम टू लाइफ विद कृष्णा। ये जो ये स्टीलर ये प्लेट कीपिंग रैकटा देखछेन, स्टील मेटल एटा एखन झकझके परिष्कार देखछेन। एटा किन्तु दो दिन आगे एरकम छिलो ना, देखा जाच्छे भेतरे। এটাকে আমরা পরিষ্কার করে ঝকঝকে শাইনিং করে দিয়েছি, এখন দারুণ শাইন করছে। এটা ভাড়াটিকে দেওয়া হয়েছিল, ভাড়াটির কাছে 5 বছর ছিল। 5 বছর পরে যখন ফেরত নিয়েছি তখন কি অবস্থা এটা, সেটা একটু পরেই দেখতে পাবেন। 5 বছর ইউজ করেছে কিন্তু একদিনের জন্য এটা পরিষ্কার করেনি। কুকিং সোডা, এই যে এটা কুকিং সোডা নিয়ে নিলাম, বেকিং সোডা, কুকিং সোডা গুলে জলে গুলে গুলে ওই জংয়ের ওপরে দিলাম যাতে জংটা নরম হয়ে যায়। কিছুক্ষণের জন্য জংয়ের ওপর রাখা হলো, 5-10 মিনিটের জন্য, যাতে জংটা নরম হয়ে যায় এবং আমরা ভালো করে তুলে নিতে পারি। তো এই যে ওটা গুলে নিচ্ছি, এই যে দেখুন এইবার কি অবস্থা। 5 বছর পর যখন রিটার্ন নিয়েছি ভাড়াটের থেকে, এই অবস্থা আমার স্টিলের র‍্যাকের জং পড়ে একেবারে যা তা অবস্থা। একদিনের জন্য ক্লিন করেনি, ইউজ করেছে ক্লিন করেনি একদিনের জন্য। এই আমরা ক্লিন করছিলাম, তারপরে আমার মেয়ে বলল মা খাবার সোডা একটু গুলে দাও, জঙ্গের উপরে দিয়ে রাখো 5-10 মিনিটের জন্য। প্রথমে আর কি সার্ফ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি, তারপরে কুকিং সোডা দিয়ে রেখেছি। এটাকে প্রথমে সার্ফ দিয়ে চেষ্টা করেছি পরিষ্কার করার, তারপরে হয়নি যখন বেকিং সোডা, বেকিং নয় কুকিং সোডা, ওটা জলে গুলে এটা দিয়ে রেখেছি। তারপরে এটা নরম হওয়ার পর ঘষে তোলা হয়েছে। তারপরে মিস্টার মাসল কিচেন ক্লিনার বলে একটা আমাদের আছে, ওটা মানে গ্রিস তোলার জন্য, তো সেটাও লাগানো হয়েছিল। আর এদিকে ব্রাশও ইউজ করা হয়েছে, স্কচ ব্রাইট, স্টিল উল, সব কিছু ইউজ করা হয়েছে পরিষ্কার করার জন্য। আর বারবার করে এটা ধোয়া হয়েছে আর পরিষ্কার করা হয়েছে, একবার করে ধোয়া হচ্ছে, একবার পরিষ্কার করা হচ্ছে, এই চলছে। এই করতে করতে মানে দুদিনে পরিষ্কার করে নিয়েছি। প্রথম দিন তো সন্ধেবেলা স্টার্ট করেছি, সেই জন্য সন্ধেবেলা কিছুক্ষণ করে ছেড়ে দিয়েছি। পরের দিন দিনের বেলা করেছি, অনেকবার 3-4 বার করে নোংরা তোলার চেষ্টা করছি, আবার ধুচ্ছি, আবার যেই দেখছি যে কোথাও রয়ে গেছে সেই জায়গাটা আবার ঘষছি, আবার পরিষ্কার করছি, এই চলছে। তো সন্ধেবেলা আরম্ভ করে প্রথম দিন সন্ধেবেলা স্টার্ট করেছি, তারপরের দিন বিকেলের মধ্যে পরিষ্কার হয়ে গেছে, ক্লিন করে মুছে টুছে পরিষ্কার হয়ে গেছে। তো আমি আর আমার মেয়ে দুজনে মিলে পরিষ্কার করেছি, খুব ভালো পরিষ্কার হয়েছে। এই যে ব্রাশ দিয়ে করছি, মানে ফাঁক ফোকর সব জায়গায়, যেখানে যেখানে মানে দেখেছি রাস্ট, সেই সব জায়গায় এই কুকিং সোডা দিয়ে গুলে রেখে এরমভাবে পরিষ্কার করার চেষ্টা করেছি। তো লাস্টে সাকসেসফুল হয়েছি, মানে পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। তো সেটাই আমাদের প্রাপ্তি আর কি। আমরা যখন পরিষ্কার করতে পেরেছি, পুরো ক্লিন করতে পেরেছি, আমরা ভীষণ খুশি হয়েছি। একদম আয়নার মতন ঝকঝকে হয়ে গেছে, মানে এই যে দেখা যাচ্ছে সব, আমার আমি এই যে করছি সব অন্য জিনিস রিফ্লেক্ট করছে, আমার ড্রেসটাও রিফ্লেক্ট করছে আমি যখন ভিডিও করছি, এত সুন্দর পরিষ্কার হয়েছে, আয়নার মতন দেখা যাচ্ছে ভেতরে, দারুণ পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন। আয়নার মতন কি হয়েছিল আর সেটাকে একদম শাইনিং করে দিয়েছি আমরা। তো ভালো লাগলে একটা লাইক তো হওয়া উচিত, আর একটা সাবস্ক্রাইবও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থ্যাংকস ফর ওয়াচিং।